হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত জন্মগত রোগ, না বংশক্রমে ছেলেদের হয়ে থাকে। স্বাভাবিকভাবে শরীরের কোনো জায়গায় আঘাত পেলে বা সামান্য কেটে গেলে ওই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, যা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে সহজে রক্তক্ষরণ বন্ধ হয় না অথবা বিলম্বিত হয়। সোমবার ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক এবং হিমোফিলিয়া সোসাইটির উদ্যোগে আগরতলা IGM হাসপাতালে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা জিবি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর সঞ্জীব দেববর্মা সহ হিমোফিলিয়া সোসাইটির কর্মকর্তারা। বংশগত রক্তঘটিত একটা সমস্যা, এটাতে আমরা যেমন কোনো একটা জায়গায় যদি কাটা যায় আমাদের সাধারণত কী হয়, রক্তটা জমাট বেঁধে যায়। কিন্তু এই সমস্যা যাদের থাকে তাদের ক্ষেত্রে রক্তটা জমাট বাঁধে না, ওদের কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে। এখন এটাকে ইয়ে করার জন্য এটাকে যদি আমরা একটু সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে সচেতনতা একটু কম, আমরা সাধারণত এতটা সচেতন বলে আজকে আমরা বিশ্বের দিবস উদযাপন করছি। সেটা আমরা একটু সবার মধ্যে যাতে এই ব্যাপারে সচেতনতা বাড়ানো যায় এটার জন্য, আর এই সমস্যাটা যাদের আছে তাদের একটা বিশেষ ধরনের ওষুধ দেওয়া হয়। ওদের এটারও বিভিন্ন সিভিয়ারিটি আছে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে ওই ওষুধগুলো সবসময় নিতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে রেগুলার ওষুধ নিতে হয় না। কিন্তু যখন যখন ওদের কোনো আঘাত পান বা কিছু জায়গায় ধরনের রক্তক্ষরণ হয় তখন তাদের ওই